ঠিক আছে, ওকে। তো আজকে দেখবো যে ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটটা হচ্ছে যে কোনো একটা কোম্পানির তাদের সার্ভিস বা কোম্পানিটা যে তারা কী ধরনের কাজ করে বা কী ধরনের সেবা দিয়ে থাকে, এই জিনিসটাকে প্রমোট করার জন্য বা হাইলাইট করার জন্য প্রতিটা কোম্পানি কী করে একটা ফ্ল্যাট বা বাংলা ভাষার মধ্যে তাকে বলি ডিসক্রিপ্টের মধ্যে কম্পান্ট আছে, তারা এটা যারা তাদের পাবলিক যারা থাকে কাস্টমার তাদের কাছে এটা পৌঁছে দেয়, কারণ তাদের সার্ভিসটা দেখানোর জন্য শো করার জন্য। সাপোজ তারা একটা বাইকের একটা তাদের ইয়ে আছে, শোরুম আছে, সেখানে তারা মাঝে মাঝে চেক করে দিই স্নিপ টাইপ, তো সেই ধরনের সার্ভিস তারা প্রমোট করবে। অথবা তাদের একটা হসপিটাল আছে, হসপিটালের তাদের সার্ভিসগুলো কী কী, তারা কী কী ধরনের সার্ভিস দেয়, কী কী ধরনের তাদের আধুনিক চিকিৎসা বা সেবা কী পাবেন, সেই জন্য তারা সেই ধরনের একটা প্ল্যান তৈরি করবে। আবার বিভিন্ন ধরনের বিজনেস আছে, কীভাবে তাদের বিজনেসগুলো প্রমোট করে, কীভাবে তারা সেবা দেয়, সেখানে কখন তাদের সেই সার্ভিস, প্রত্যেকের আলাদা আলাদা ক্যাটাগরি আছে, প্রত্যেকের আলাদা আলাদা সার্ভিস আছে, প্রত্যেকেই নিজেদের সার্ভিসগুলো নিজেরা ওইভাবে প্রমোট করে থাকে। তো প্রমোটটা করার জন্য আমরা জানি কয়েকটা ইতে প্রমোটটা করা যায় কয়েকটা মাধ্যমে। তো ফ্ল্যাটটা হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্টের কাছে কী করবেন, ডাইরেক্ট ক্লায়েন্টের কাছে এই ফ্ল্যাট আছে একটা কাগজ বা লিফলেটের মতো থাকে, এইটা পৌঁছাইয়ে দিয়ে দেখাইতে পারতেছে, শো করতে পারতেছে, এটা হচ্ছে ডাইরেক্ট। তো ফ্ল্যাট জিনিসটা যেহেতু ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে, ডাইরেক্ট যারা পাবলিক যারা তাদের আছে তাদের সাথে, যেহেতু পাবলিকলি তাদের সাথে রিলেশন হয় আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে, তো তাদের জন্য প্রিন্ট করে জিনিসটা কি তাদের হচ্ছে পৌঁছাই দিতে হয়, তাই না? তো প্রিন্ট করলে আমরা জানি প্রিন্টের একটা ডাইমেনশন থাকে, আর একটা ওয়েবের জন্য যে আমরা আগের টেমপ্লেটের যে কাজগুলো করেছিলাম এর আগে ফার্স্ট আমরা ওয়েব ব্যানারের কাজ করেছিলাম, মেবি তাই না কি? জি ভাইয়া, হ্যাঁ ভাই, ওয়েব ব্যানারের কাজ করছিলাম। হ্যাঁ, ওয়েব ব্যানারের কাজ করছিলাম। তখন ওয়েব ব্যানারটা কিসের জন্য কাজ করেছিলাম? আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট প্রমোট করার জন্য বা ওয়েবসাইটের জন্য আমরা ব্যানারগুলো তৈরি করেছিলাম, তার জন্য একটা আমরা আলাদা রেজুলেশন তৈরি করেছিলাম, আলাদাভাবে ডিজাইনটা তৈরি করেছিলাম, তাই না? তো এটা যেহেতু এটা এক ধরনের ব্যানার বা এটা এক ধরনের ফ্ল্যাট, এটা যেহেতু প্রিন্ট হবে, তো প্রিন্টের জন্য তাদের ক্যাটাগরিটা কিন্তু একটু ভিন্ন। প্রিন্টের ক্ষেত্রে কী ধরনের কাজ করতে হবে, ওয়েবের ক্ষেত্রে কী ধরনের কাজ করতে হবে, আমরা সেটা অলরেডি আগেই জেনে গিয়েছি, তাই না? তো আজকের আমরা ফ্ল্যারের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে আমি বলে সার্চ দিই ক্যাটাগরি ক্যাটাগরি অফ ফ্ল্যার। আমরা বিভিন্ন ধরনের ফ্ল্যাটের ক্যাটাগরি পেতে পারি, তো ক্যাটাগরি দেখি দেখেন, এর আগে আমরা যেগুলো করেছিলাম ওয়েব ব্যানারের ক্ষেত্রে বা ওয়েব টেমপ্লেট ওয়েব ফ্ল্যাট, সেখানে আমরা দু একজনের ফ্ল্যাট করেছিলাম। তারপরে ফ্ল্যাটে যদি আমরা গ্রাফিক ডিভারে আসি বা অন্যান্য সার্টিফিকেটে যান, তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ফ্ল্যাটের মধ্যে। সাপোজ এখানে যদি আপনি ফ্ল্যাট শুধু ফ্ল্যাট লিখে সার্চ দিতে পারেন, লিখে সার্চ দিলাম, তো ও আমাকে কিছু ক্যাটাগরি এখানে শো করাচ্ছে। এক একটা কিন্তু এক এক ধরনের ক্যাটাগরি, কোনোটা হচ্ছে ফটোগ্রাফি রিলেটেড, কোনোটা হচ্ছে বিজনেস রিলেটেড, আপনার কর্পোরেট রিলেটেড, তো এই ধরনের বিভিন্ন ফ্ল্যাট বিভিন্ন ধরনের কাজ করা হয়। বাট আমরা যে ব্যানারগুলোর কাজ করব, আমরা মূলত কর্পোরেট লেভেলের ফ্ল্যাটগুলোর কাজ করব, নেট নাই আপডেট কি দিও বুঝছি না, ফ্ল্যাটগুলোর কাজ করব, তো এইগুলো আলাদা একটা ধারণা আমাদের আছে, ডাইমেনশন থাকে, এবং অন্যান্যগুলো আলাদা অন্যান্য ধরনের গুমলা ডাইমেনশন থাকে, তার সাইজ, তার এলা আপডেট
অবজেক্টগুলো আলাদা আলাদা করে আরে গাঙ্গি করতে সির বোতল আমরা কিছু প্লেয়ার দেখবো যেগুলো হচ্ছে যে কর্পোরেট লেভেলের যে প্লেয়ার গুলো আমরা ইউজ করি সেগুলো আসলে কি ধরনের প্লেয়ার হয় কি ধরনের যাচ্ছে এইসব প্লেয়ার একটু ওপেন করে দেখি তাদের কি অবস্থা। তো আমি কিছু প্লেয়ার ওপেন করে রেখেছি, দেখেন এইখানে প্লেয়ারটা হচ্ছে কি একটা প্লেয়ার যেটা তার প্রাইস হচ্ছে $7, তাই না, $7। এবং এখানে তার কিছু সার্ভিস দিয়ে দিয়েছে যে এই প্লেয়ারটা কী ধরনের তৈরি করা, দেখেন এই প্লেয়ারটা তৈরি করা হচ্ছে এআই ফাইলে, তার মানে স্পিকার ফাইলে করেছে এবং এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে জিনিসটা তৈরি করা হয়েছে, তাই না। এখানে কিছু সাইজ দিয়ে দিয়েছে যে ফোর সাইজ মাইক্রোসফটের দিকে আসি, এখানে একটা তিন ডাইমেনশনের সাইজ দেওয়া আছে না, মাইক্রোসফটটা দিতে পারবো থাকে শুধু ফন্টেও থাকে অথবা ফন্ট ব্যাক দুইটাই থাকে, আপনি দুই ধরনের প্লেয়ারের ডিজাইনটা পাবেন, কারণ একটা প্লেয়ার কিন্তু এক পেজেরই হয় অথবা দুই পেজেরও হতে পারে। তো দুই পেজের যেগুলো হয় সেগুলোকে আমরা প্লেয়ার বলি না, সেগুলোকে আমরা ব্রোশিওর বলি, বুঝতে পারছি। তাহলে এটাকে ডাবল ফোল্ডেড বা থ্রি ফোল্ডেড আমরা ব্রোশিওরের ক্লাসগুলো যখন করবো তখন এগুলো ব্রোশিওর সম্পর্কে জানবো। তো প্লেয়ারটা মূলত এক পেজেরই ধরা হয়, তাহলে এক পেজের মধ্যে যদি একটা পেজ তাহলে তার পেজটা কি একটা ফ্রন্ট পেজ থাকে আর একটা ব্যাক পেজ, এই প্যাটার্নটা ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার হয়। তো প্লেয়ার আসলে ব্যাক পেজও এনবাতো করে থাকে এবং ফ্রন্ট পেজও ডিজাইনটা এই প্যাটার্নটা খুঁজতে পাইলো প্যাটার্নটা আমি অনেক কয়দিন ধরে খুঁজতেছি পাই না, ফ্রন্ট পেজ ডিজাইনটা করতে হবে, তাই না। তো আপনি ফ্রন্ট এবং ব্যাক ব্যাক যে কোনো একজন থেকে আপনার ডিজাইন বা উপায় থেকে আপনার ডিজাইন করা লাগতে পারে। তো এই ডিজাইনটা করছে সে দুইটা সাইডেই করেছে, সেটা দিয়েছে যে একটা করেছে ওয়ান এবং আর একটা করেছে ব্যাক সাইড, তার সাইজটা কি দিয়েছে এ ফোর সাইজ, সেটা হচ্ছে ইউএস মিটার সাইজ, সাইজটাও দিয়েছে যে তার একুরেট টেস্ট হচ্ছে এ ফোর সাইজ, যে সাইজটা আমরা কত দেখেছি 8.27 by 11.6। এডিটেবল ইন মাইক্রোসফট ওয়ার্ড, যে এটা কি এডিট করে করাও যাবে যেটা মাইক্রোসফট ওয়ার্ডেও ডিজাইনটা তৈরি করা আছে এবং এডিটেবল অ্যাডোবি ফটোশপ, যে দুইটা ফরম্যাটে কিন্তু সে কাজটা করছে, দেখছেন একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে তৈরি করা আছে এবং আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে। ক্লিন অ্যান্ড প্রফেশনাল ডিজাইন, তার ডিজাইনটা হচ্ছে একেবারে ক্লিন এবং প্রফেশনাল মানের একটা ডিজাইন সে তৈরি করেছে। ইউজ ফ্রি ফান্ড, তার ফান্ডগুলো কিন্তু পেইড ফান্ড না, সে বলেই দিয়েছে যে তার ফান্ডগুলো হচ্ছে ইউজ ফ্রি ফান্ড, ফ্রি ফান্ডগুলো আমরা কোথায় পাবো তা আপনারা তো ভালো মতোই জানেন, যে এখানে সে একটা ফ্রি ফান্ড দিয়েছে, ফান্ডটার নাম হচ্ছে কি ফ্রি ফান্ড রোবোটো ফান্ড, রোবোটো ফান্ড দিয়ে সে কাজটা করেছে এবং অল অবজেক্ট কালার টেক্সচার এডিটেবল, আপনি দেখতে পারলে এই যে প্লেয়ারটা এই যে কালার টেক্সট এই যে ফন্ট এগুলো আপনি দেখতে পারলে এডিট করতে পারবেন, কারণ এগুলো সে কী করে নেয় সে এডিট করার মধ্যে সে তৈরি করে দিয়েছে অথবা সে মার্ক করে। আর ইলাস্ট্রেটরের যে আমরা ফটোশপের জিনিসটাকে বলি মার্ক বা ইলাস্ট্রেটরের সিস্টেমটাকে বলা হয় আউটলাইন, আমরা যখন এই যে ইলাস্ট্রেটরের ক্লাস করবো তখন আউটলাইন কি জিনিসটা আমরা শিখতে পারি, অথবা ক্লিপিং মার্ক সেখানে একটা ক্লিপিং মার্ক করা থাকে, যেমন আমরা ক্লিপিং মার্ক শিখছি না ফটোশপে, হ্যাঁ ভাইয়া শিখছি, হ্যাঁ তাহলে ইলেকট্রিটা এরকম ক্লিপিং মার্ক আছে তখন এগুলো আমরা তখন গেলে দেখতে পাবো, সেই জিনিসটাই বলছে যে এডিট করতে পারবেন অল অবজেক্ট কালার টেক্সট এগুলোকে অবজেক্ট ই করা যায়। আর প্রিন্ট ফাইল, এটা যেহেতু প্রিন্ট হবে তার জন্য আমরা জানি কি কালার মোড থাকে, প্রিন্ট ফাইলের জন্য সিএমওয়াইকে কালার থাকে, সিএমওয়াইকে কালার মোড কালার মোড বলে দিয়েছে, তার কালার মোডটা হবে সি এম ওয়াই কে। তো আমরা এটা একটু রিভিশন দিলাম, এখানে এটা একটু রিভিশন দিয়ে দিচ্ছি কি অবস্থা, দেখেন এটা আমার হচ্ছে
$14. এটা $14 অলরেডি সকল ওয়েবসাইট হয়ে গেছে এটা। তো এটা সে করেছে সিএস ফাইলে, সিএস ভার্সন তার 2017 তৈরি করেছিলেন। তারপরে এটাও কিন্তু এফোর সাইজ, তাই না? 8.27 11.69। এবং এখানেও তার ফেসিলিটিগুলো অলরেডি দিয়ে দিয়েছে, ইন্টারনেট প্যাক, ইন্টারনেট ট্রান্সফার, এবং এখানে কি দিয়েছে তার মন্ত্রী ফন্টটা ইউজ করেছে সেই ফন্টটা দেখেন। তো মোটামুটি ডিজাইনের যতগুলো ক্লাস নেওয়া হয়েছে, 14 না 14 নাম্বার ক্লাস থেকে মেবি শুরু হয়েছে। তো আমরা এখন পর্যন্ত তো অনেকগুলো ফন্ট জানছি, তাই না? আর মেজরিটি ফন্টগুলোই কিন্তু একই ফন্ট আসতেছে, তাই না? এই যেমন সেরাট, হ্যাঁ ভাইয়া, ওপেন স্যান্স। তো আপনি কিন্তু এখানে ফন্টের কি জিনিসটা কিন্তু আপনি ধারণা পেয়ে গেছেন যে ডিজাইনাররা কোন ফন্টগুলো বেশি ইউজ। আরও আছে তো ভাইয়া কয়েকটা, যে ল্যাটো, নিক্সা, বোল্ড। হ্যাঁ, তো ওইগুলা বেশি যেগুলো ইউজ করা আছে, বেশি মেজরিটি পার্সেন্ট ডিজাইনটা যেগুলো ইউজ করতেছে, আপনার কিন্তু একটা ধারণা পেয়ে গেছেন, তাই না? আপনার কিন্তু ফন্ট নিয়ে কিন্তু বেশি বেগ পোহাতে হবে না এখন, কারণ আপনি কিন্তু মোটামুটি একটা ধারণা পাচ্ছেন যে কোন ফন্টগুলো বারবার ইউজ করা হচ্ছে। তো যেহেতু যেই জিনিসটা বারবার ইউজ করা হচ্ছে আর সব ডিজাইনাররা ইউজ করতেছে, তাহলে এই ফন্টগুলোই কি আমরা কি ইউজ করবো না? হ্যাঁ ভাইয়া, এগুলোই তো ইউজ করবো আমরা, এগুলো ইউজ করবো যেহেতু তারা ইউজ এগুলোই করতেছে। তো আপনি কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছেন। আর আমি যে জিনিসটা বলি যে আপনারা ফন্টগুলো লিখে রাখবেন যে কোন ফন্টগুলো ইউজ করা হয় বেশি, কোন কাজের জন্য ফন্টগুলো ইউজ বেশি করা হয়, সেইগুলো আপনি দেখেন এক একটা কাজের জন্য 8-10টার বেশি কিন্তু ফন্ট ইউজ করা হয় না। তো সেইখান থেকে কিন্তু আপনি ওই 8-10টা ফন্ট থেকে দেখেন আপনি সেইখান থেকে ইউজ করতে পারতেছেন। আমি যে জিনিসটা বলি যে আপনারা ডিজাইনের ক্ষেত্রে একটা বা দুইটা ফন্ট ইউজ করবেন, দেখেন সেখানে তো মাত্র একটা ফোন ইউজ করেছে, এখানে যদি যখন দেখেছিলাম সেখানে তো রোবটও মাত্র একটা ফোন ইউজ করেছে, তাই না? তো এইভাবে যদি আরও কিছু সার্চ দিই, দেখেন এখানে কত 3টা ফোন ইউজ করেছে, তাই না? দেখেন 3টা ফোন ইউজ করে তার ডিজাইনটা কিন্তু আলাদা একটা লুক দিয়েছে, অত ভালো লাগতেছে না। তো আপনারা মূলত ডিজাইনটা চেষ্টা করবেন দুইটা অথবা একটা ফোন ইউজ করে কাজ করার জন্য। যদি কেউ ইচ্ছা করে আমি যে 3টা ফোন ইউজ করে এটা কাজ করবো, ওকে করতে পারেন, যদি ওইভাবে আপনি প্রফেশনালি তাদের মতো কাজ সাজাতে পারেন। দেখেন এই ডিজাইনার যে উনি কিন্তু প্রফেশনালি কাজটা খুব সুন্দর করে সাজিয়েছে, তার জন্য ভালো লাগতেছে। তো আপনি 3টা ফোন কোথায় কোন ফোনটা ইউজ করে, কোথায় বোল্ড ফোনটা ইউজ করে, কোথায় সেমি বোল্ড ফোনটা ইউজ করে, কোথায় হেডলাইনটা কোন ফোন দিয়ে দেয়, এই সিস্টেমটা আপনি যখন বুঝে যাবেন তখন আপনি 3টা ফোন ইউজ করতে পারেন। বাট মেজরিটি পার্সেন্ট আপনি ইউজ করবেন মাত্র 2টা ফোন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা বেশি সুন্দর হবে। 3টা ফোন তাহলে ডিজাইনটা কিন্তু সৌন্দর্যটা হারিয়ে ফেলে। তো এখানে দেখেন একটা ফোন আপনি আমরা যেটা দেখলাম যে কোন ফন্ট থেকে ইউজ করতেছিল এবং কত তার সাইজ রেখেছিল এবং গ্লিড কত রেখেছিল। আমরা একটা ডিজাইন দেখবো, দেখি এই ডিজাইনটা দেখি এই ডিজাইনার কীভাবে ডিজাইনটা করলো, ঠিক আছে? একটু কথা বললেন সাথে, নাহলে বলছো যে হ্যালো আবিদ ভাই। জি স্যার, আসি। জি ভাই, শুনতেছি ভাই। একটু কথা বলে নেই, আবার চলে গেলে বুঝতে পারবো না। আর কথা, তো এই ডিজাইনটা দেখি কিভাবে করছে উনি ডিজাইনার। দেখি এখানে যে ডিজাইনটা করেছে এখানে একটা সাইজ রেখেছে 8.27 11.69, এবং দেখি নিচে কিছু জিনিস লিখে দিয়েছে,
যেটা হচ্ছে ফুলি এডিটেবল টেমপ্লেট এবং পিএসডি ফটোশপ ডকুমেন্ট আকারে তৈরি করা এবং এর পিন সাইজ হচ্ছে 8.27 11.69 এবং সাথে একটা ব্লিড যোগ করা হয়েছে এবং মনসেরাত নামে একটা ফন্ট আছে সেই ফন্টটা এখানে ইউজ করা হয়েছে। তো ফন্টটা কীভাবে পাবো, ফন্টটা এর আগে লিঙ্কে গিয়ে আপনি ইচ্ছা করলে ফন্টটাকে ডাউনলোড করে নিতে পারতেছেন। ডাউনলোড করে নেই, সো আমি এটা ডাউনলোড হোক ডিজাইনে চলে যাই। এটা হচ্ছে আমার ডিজাইন, এই ডিজাইনটাকে আমি এডিট কপি করব। দেখি অবস্থা, যে ফাইল থেকে নিউ নিউ হচ্ছে ডকুমেন্টে আসলাম, এসে এখানে কি লিখব, নাম নাম লিখব তাই না? জি স্যার। এখন কি সাইজ কি রাখতে হবে স্যার? ইঞ্চি ইঞ্চিতে। এখন সাইজটা কত হবে স্যার? 8.27 আর 11.69। 8.27 11.6 লেটার হেডের সাইজ। আমি সাইজটা রাখি, এখন কালার রেজুলেশন কি হবে স্যার? 300। এখন কি করতে হবে, কন্ট্রোল আর দ্বারা রুলার টানতে হবে তাই না? কন্ট্রোল আর দিলাম, এখানে একটা রুলার টেনে নিলাম, এখানে আর একটা রুলার টেনে নিলাম। এখন কি আমরা তো এর আগে বিজনেস কার্ড করেছিলাম, তখন কি আমরা একটা সেফটি জোন রেখেছিলাম আর একটা প্লেট রেখেছিলাম তাই না? জি স্যার। তো এখানে ওই সেম জিনিসটা করতে হবে, বাট এখানে সেফটি জোনটা প্লেটটা একটু আলাদা, এটার সাইজটা সম্পূর্ণ একটু আলাদা আপনার সাইজ হবে। তো সেফটি জোনটা সাইজটা নেওয়ার জন্য আপনি আসবেন ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ থেকে এখন রিলেটিভ এটা ওপেন করে দিলাম। এখন এখানে সেফটি জোন কোথায় থাকে, ভিতরে থাকে না? জি স্যার। তো এইটা তো মোট, এই যে আমি এরিয়াটি নিয়েছি এটা হচ্ছে পিন ডাইমেনশন। দেখেন পিন ডাইমেনশনের যে জিনিসটা আমি কিন্তু আগের ক্লাসগুলো বুঝিয়েছিলাম, এটা হচ্ছে পিন ডাইমেনশন, মানে এই সাইজে যখন সে প্রেসে চলে যাবে এই কাঠটা, তখন কিন্তু এই সাইজ অনুসারেই কেটে যাবে তাই না? এই সাইজ অনুসারেই কেটে দেবে, যেমন এর আগে আমরা যখন ডিজাইন সেট করেছিলাম তখন 3.5/2 এই সাইজে কেটে গিয়েছিল, কিন্তু আমরা তারপরও কি একটা ব্লিড নিয়েছিলাম এবং একটা সেফটি জোন নিয়েছিলাম। তো এর জন্য আমরা সেই জিনিসটাই করব। এখন ব্লিড কতটুকু হবে আর সেফটি জোন কতটুকু হবে দেখি, সেফটি জোন কতটুকু হবে এখানে, এখানে সেফটি জোনটা হবে আগেরটা কত নিয়েছিলাম মনে আছে? 0.25, বাট এখানে একটু ভিন্ন, এখানে 0.5, এখানে কত হবে লিখে রাখতে পারেন 0.5 মাইনাস 0.5, শুধু 0.5 সামনে কি মাইনাস হবে?
হ্যাঁ সামনে মাইনাস দিয়ে দিতে হবে, বুঝতে পারছিস? কারণ আমি তো আমি তো টেলিভিশনটা কোথা দিয়ে নিতে চাচ্ছি, ভিতর থেকে নিচ্ছ না, তাহলে ভিতরে যদি আসতে হয় তাহলে কি করতে হয়, মাইনাস করতে হয়, বুঝতে পারছিস? আর যদি ওকে দিই দেখেন, সে কি ভিতরে চলে আসলো না, আসছে কি না? জি জি ভিতরে চলে আসলো, তো আমি সেফটি জোনটা আমার নিয়ে নিলাম, আমার সেফটি জোন। তারপরে কি করতে হবে, এখন আমি তো এটা সেফটি জোন পেলাম এবং তিন ডাইমেনশন সাইজটা পাইছি, তাই না? এখন একটা জিনিস নিতে হবে, যেটা হচ্ছে ব্লিড, কারণ আমরা ডিজাইনের ক্ষেত্রে সবসময় একটা ব্লিড ইউজ করেছি, তাই না? এখন ব্লিডটা কত হবে, ব্লিডটা হবে 0.25, তো এখন 0.25 আর এই যে 5, 0.5 এটা যোগ করতে হবে, তাহলে 0.25 আর 5 যোগ করলে কত হয়, 0.75, তাই না? 75 হয় না, বুঝতে পারছি? বুঝলেন নাই কে বলেন? ভাই যোগ করতে হবে কেন স্যার, ওটা তো মাইনাস 5 ছিল না? মাইনাস অলরেডি কিন্তু বাহির ভিতরে চলে আসছে না এই সাইজটা, তো মাইনাসটা কি আপনার যোগ করে না দিলে কি বাইরে চলে আসবে? মাইনাস 0.5 তো অলরেডি ভিতরে ঢোকানো, তাই না? এই যে এই যে জি 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 তিন ডাইমেনশন থেকে মাইনাস 0.25 কি আমরা ভিতরে নিয়ে আসছি না ভিতরে, এখন কি এটাকে বাইরে বাহির করতে হলে কি প্লাস করতে হয় না? আমরা কি এই ক্যালকুলেশনের ম্যাথগুলো করেছিলাম না, যে যদি মাইনাস হয় তাহলে প্লাস দিয়ে আমরা কি সেটারে বাইর করে নিয়ে আসতে পারি না? তো সেই জিনিসটাই করলাম, যে প্লাস 5 দিয়ে আমি কি থাকে বাইরে নিয়ে আসছি, বাট এর সাথে একটা ব্লিডও যোগ করে দিয়েছিলাম, যেহেতু আর ব্লিডটা বাইরে থাকে, ব্লিডটা কত হবে, 0.25, তাই না? জি স্যার। তাহলে 5 এর সাথে যদি 25 যোগ করি তাহলে কি 75 হয় না, 0.75? জি স্যার। তাহলে ওকে যদি দিয়ে দিই দেখেন সে কি চলে আসছে, যে বাইরে ব্লিড অংশটা আসছে না, আসছে কি না? জি স্যার আসছে। আমি একটা আসলে এখন একটা রেড পিক্সেল নিয়ে নিই বাইরে। হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতেছি। ওকে তাহলে আমি একটা বাইরে রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এবং এর একটা কালার দিয়ে দিলাম হোয়াইট। ওকে আপনি ইচ্ছা করলে এটাকে কয়েক ধরনের নিতে পারেন, আমি এই দুটো দুটো শিখাই দিচ্ছি। আমি এক ধরনের নিয়ে নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম, তো আমি এটাকে জুম করে তাকে মিক্স করে দিলাম, এটা হচ্ছে আমার এই যে রেক্টেঙ্গেল শেপ। তো আমি নিয়ে গেলাম এটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে পারি, এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখবো। এখন ওই ডিজাইনটা আমি একটু কপি করে দেখি কী অবস্থা, এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখানে নিয়ে আসে কন্ট্রোল ডি দ্বারা প্রেস করলাম, তারপরে এটাকে যদি অ্যাডজাস্ট করতে হয় দুইটার সাথে ধরলাম, ধরে অ্যালাইন করে দিলাম, এটা একটু অ্যালাইন করে দিলাম এবং আমার এই ইমেজটাকে কন্ট্রোল টি দ্বারা একটু করলাম, বড় করে নিলাম এই ডিজাইনটা, যেহেতু আমি একটু কপি করবো তার জন্য বড় করলাম। এখন দেখেন এখানে কি আছে, এখানে ডিজাইনে কি দেওয়া আছে, একটা লোগো দেওয়া আছে তার, তাই না? আর এখানে কিছু টেক দেওয়া আছে, এখানে কিছু আইকন দেওয়া আছে এবং এখানে কিছু টেক দেওয়া আছে। দেখেন সব টেক্সটগুলোই কিন্তু সেম একটা জিনিস কাজ করেছে, সব টেক্সটগুলোই কিন্তু একটা ফন্ট দিয়ে কাজ করেছে, যে ফন্টটার কি নাম ছিল তার মনে আছে স্যার? রোবটো মনসেরাট, মনসেরাট দিয়ে কাজ করেছিলাম না? জি স্যার। এই যে এই ডিজাইনটা আমরা করতেছি না, তাহলে ডিজাইনটা কিটা ছিল কি মনসেরাট? জি স্যার জি স্যার। তাহলে আমরা মনসেরাট দিয়ে ডিজাইনটা করব, মনসেরাট
চার পাঁচটা ফন্টে স্যার বেশি ইউজ হয়। ডিজাইন করার ক্ষেত্রে একটা বা দুইটা ফন্ট ইউজ করবেন, আর মেজরিটি পারসেন যে ফন্টগুলো বেশি পান, ল্যাব্রো, রোবোটো, মনসেরাত, তারপরে নেক্সাবল, এগুলোই তো বেশি পাওয়া যায়। জি স্যার। তো এখন এই ডিজাইনটা কিভাবে করা যায় দেখি, এখানে কিন্তু কিছু শেপ আছে আর কিছু ইমেজ দেওয়া আছে, তাই না? জি স্যার। দেখেন এখানে কিন্তু দুইটা ইমেজ দেওয়া আছে, একটা হচ্ছে এই উপরে আর একটা নিচে ইমেজ, তাই না? তো এই জিনিসটা আগে কাজ করার জন্য আমার একটা সিস্টেম করতে হবে, আমার আগে একটা ইমেজ নিতে হবে। হ্যাঁ, এই উপরে একটা ইমেজ আমি দেখতে পাই কিনা, ইউজার নামে একটা ইমেজ নেই, দুইটা ইমেজ লাগবে আমার। তো এখান থেকে দেখি দুইটা ইমেজ পাওয়া যায় কিনা, একটা হচ্ছে নিউজ লেটার নামে একটা ইমেজ, আর একটা হচ্ছে একটা সিটির ইমেজ। এখান থেকে আপনার ইচ্ছা মতো সাপোজ এইটা আমি নিয়ে নিলাম কপি, আর একটা নিউজ লেটার নিব, এখান থেকে আমি একটা ইমেজ আমার পছন্দ মতো নেই, আপনারা আপনাদের মতো যখন ডিজাইন করবেন তখন সেই ডিজাইনটা আপনাদের মতো নিয়ে নেবেন। আমি একটা ডিজাইন নিলাম, এটা কিন্তু বড় রাখলাম, ওকে। এখান থেকে একটা নিলাম এবং নিউজ লেটার, এখান থেকে একটা ইমেজ নিলাম সাপোজ, এই ইমেজটা কপি করলাম। এখন দেখেন কন্ট্রোল ভি, এখানে এখন কি করা যায়, এটাকে ক্লিপিং মার্কস করে নিতে হবে। তার আগে একটা কাজ করতে হবে আমার দেখি, তার আগে একটা শেপ নিতে হবে, যেহেতু আমি এর আগে ক্লিপিং মার্কসের যে ক্লাসগুলো করিয়েছিলাম যে আমরা ক্লিপিং মার্কস করব একটা শেপের উপরে, তাই না? জি স্যার। তাই কি না? জি স্যার। তো আগে একটা শেপ নিতে হবে, শেপটা কতটুকু নেই দেখি স্যার, রেকট্যাঙ্গুলার শেপ নিলে তো হয়ে যাবে। একটা রেকট্যাঙ্গুলার শেপ নিলাম, শেপটি আপনি লিড পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো আমি চাচ্ছি এই ইমেজটাকে, সাপোজ এই ইমেজটাকে আমি কি করব, ক্লিপিং এই শেপের সাথে ক্লিপিং মার্কস করব। তাহলে কিভাবে করতে পারি, তাহলে ইমেজটা উপরে থাকবে। জি স্যার। তাই কি না? জি স্যার। আর শেপটা নিচে থাকবে। শেপটা নিচে থাকবে, তাহলে এটাকে একটু নিচে রাখলাম। এই এখন কিভাবে ক্লিপিং মাস করে, অল্টার ধরে যদি একটা ক্লিক করে তাহলেই তো হয়ে যায়, তাই না? জি স্যার। তো সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করলাম তো। জি স্যার। জি স্যার। হয়েছে কিনা? জি স্যার। এই যে হয়ে গেল। তো আমি একটা ইমেজ পেয়ে গেলাম, এটাকে একটু অফ রাখি। এখন আর একটা ইমেজ দরকার আমার, তাই না? এবং সেটাকেও ক্লিপিং মার্কস করে নিতে হবে। তো আমি আর একটা ইমেজ নিয়ে কন্ট্রোল শিফট দিয়ে আর একটা নিয়ে নিলাম, অথবা আর একটা কাজ করতে পারেন যে এই যে রেকট্যাঙ্গেল শেপটা, এটাকে একটু অন রাখি এবং কন্ট্রোল যদি আর একটা কপি রাখি, নিচে রাখি, কন্ট্রোল টি দিয়ে এই জিনিসটাকে একটু ঘুরাই নিতে পারতেছি, তাই না? তাহলে সুন্দর হয় না জিনিসটা? দেখেন একেবারে সেম প্রসেসে জিনিসটা আমার হয়ে যাবে। এখন আমি শেপ নিলাম,
নিচে রাখলাম ওকে। এখন এটার সাথে এটা ফ্লিপিং মাস করতে হবে তাই না? তো ফ্লিপিং মাস করতে হলে কি অল্টার প্রেস করে একটা ক্লিক করলেই ফ্লিপিং মাস হয়ে যায়। এখন আমি চাচ্ছি কি আমার ইমেজটা একটু নিচে নামাতে, এখন কি ক্লিক করে ড্রাগ করলে আমার ইমেজটা নামিয়ে ফেললাম তাই না? তো আমার কি এই কাজটা হয়ে গেছে। এখন কি আছে এখানে, শেপ গুলো আছে, শেপ গুলো নিতে হবে তাই না? তো এইখানে দেখি, এইখানে দেখি একটা শেপ নেই, এটা কি দ্বারা শেপ করতে পারি স্যার? রেকটেঙ্গেল দ্বারা করলে হবে স্যার? হবে তো, রেকটেঙ্গেল দ্বারা দিয়ে তো স্যার করা দেবো। হ্যালো, জি স্যার, এটা কি কিভাবে শেপটা নিব বলেন স্যার? উই ক্যান হেল্প বিজনেস স্যার, এটা একটা যে গ্রেডিয়েন্ট স্যার, এটা পেন টুল দাও নেওয়া যাবো, শেপ টুল দিও নেওয়া যাবো, রেকটেঙ্গুলার আমরা শেপ টুল থেকেই নেই জিনিসটা, তাহলে সুন্দর হবে তাই না? জি স্যার, কন্ট্রোল দ্বারা জুম করে নেই, যেহেতু সে মোটামুটি হয়ে গিয়েছে। হ্যাঁ হয়ে গিয়েছে, এখন কি করব, এটা ধরবো কিভাবে? এই যে স্যার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমার ধরতে হবে। তাহলে এটা এটা কিনে একটু দেখে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরলাম, ধরে কি শিফট ধরে আমার শিফট ধরে তারপর কি একে ঘোরাতে হবে না? একটা যদি আমি মুভ করতে চাই তাহলে কি করতে হবে? শিফট দ্বারা হয় না কেন স্যার? আগে একটা ক্লিক করতে হবে তো, স্যার ওই কোনায় একটা ক্লিক করেন, ডিরেক্ট সিলেকশন টুল দ্বারাই তো এখানে ধরে নিতেছে না, মানে সফটওয়্যার প্রবলেম করতেছে। স্যার অ্যাঙ্কর পয়েন্টটাই তো মানে ক্লিক করতে হইব, অ্যাঙ্কর পয়েন্টে তো ক্লিক করলাম রে ভাই। যাই হোক, এই জিনিসটা আপনারা তো করতে পারবেন তাই না? জি স্যার, তা করা যাবে, সমস্যা নেই। এখন হবে, মাঝে মধ্যে ঝামেলা করতে পারে আপনাদেরও সফটওয়্যারে। জি স্যার হয়। তো আমি কতটুকু নিব, যতটুকু দরকার এখানে রাখলাম স্যার। এটা ফিল্ড অফ করে নিতেন তাহলে আরো সুবিধা হইতো। ওকে, এতটুকু রাখলেই হয়ে যায় মোটামুটি। যাই হোক, এটা রেখে দিলাম, শিফট ধরে যদি কাজ করেন তাহলে কিন্তু আরো একেবারে অ্যাকুরেট সমান পাবেন জিনিসটা। এখন এটাকে একটু ফিল টপ রাখি। এখন এই জিনিসটা কিভাবে করা যায়, এটা কিন্তু দুইভাবে করা যায়, আমি শিখেছিলাম, অ্যাট্রেসে পেন টুল দিয়েও নিতে পারেন অথবা আপনি শেপ টুল দিয়ে অ্যাড করে নেওয়া যায় তাই না? জি স্যার। তো আমি পেন টুল দিয়েই নেই, রাখলাম একটা, এখানে ক্লিক করলাম, শিফট ধরে নেবেন তাহলে একেবারে অ্যাকুরেটলি সমান অ্যাঙ্গেল হয়ে যাবে।
কন্ট্রোল শিফট দেন নতুন একটা লেয়ার নিলাম এটাকে পেন টুলে রাখলাম এখন রাখবো কি শেপে তাই না এখানে একটা রাখলাম এখানে একটা দিলাম এখানে একটা রাখলাম এখানে একটা এখানে একটা রাখলাম একটা একটা সো আমার শেপটা হয়ে গেছে মোটামুটি শেপটা হয়ে গেছে যদি তারপরও যদি না হয় তাহলে আমরা এটাকে কি দ্বারা সিলেকশন করতে পারি এই যে সিলেকশন টুল দ্বারা ধরে আমার একটু যদি অ্যাঙ্গেল সোজা করতে হয় এটা একটু অন করে দেখি তো মোটামুটি আমার হয়ে গেছে জিনিসটা এটা একটু অফ রাখি এখন কি দুইটার একটু কালার ইমপ্লিমেন্ট করে দিতে হবে তাই না জি স্যার এটাকে হোয়াইট করে দেই হোয়াইট যেহেতু হোয়াইট কালার আছে হোয়াইট হয়ে গেল এটা কি করতে হবে এটা একটু গ্রেডিয়েন্ট আছে তাই না গ্রেডিয়েন্টটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় মনে আছে ধরলাম ধরে এটাকে একটু গ্রেডিয়েন্ট ইমপ্লিমেন্ট করব তো গ্রেডিয়েন্টকে দুইভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাই না এখানে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলে অথবা এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এই জিনিসগুলো আপনারা পারবেন এখানে রাখিয়ে দিলাম এবং এটাকে ওকে দিয়ে দিই ওকে দেখি গ্রেডিয়েন্ট কি অ্যাপ্লাই হয়ে গেছে তাই না জি স্যার আছে কি না জি স্যার এখন কিন্তু আমার এখন আমি ডিজাইনটা করতে পারি কি আছে উপরে একটা লোগো আছে তাই না জি স্যার তাহলে ওটা একটা শেপের মতো আছে লোগো তো আপনারা যখন লোগোর ক্লাস করব তখন লোগো দেখব তো এখানে কয়টা আছে কর্নার 1 2 3 4 5 6 6টা কর্নার এখানে 6টা কর্নার রাখলাম এটা একটা শেপে থাকবে এর স্ট্রোক একটা স্ট্রোক হবে এবং স্ট্রোকটা হবে 3 পিটি রাখি এবং ফিলটাকে অফ রাখলাম তাকে যদি আমি এখানে বসিয়ে দিতে পারি তো মোটামুটি সাপোজ এটা আমার একটা লোগো তাকে রাখলাম এখানে অ্যাপ্লাই করে দিলাম এটা 2 পিটি রাখলে সমস্যা নাই না 2 পিটি হয় না এটাকে 2 পিটি যদি রাখা যায় ওকে এটা আমার হয়ে গেল এখন কি কি করতে হবে লোগোটার নাম লিখতে হবে তাই না কি আছে ব্রেইন স্টর্ম ব্রেইন স্টর্ম একসাথেই লেখা ব্রেইন স্টর্ম তারপরে আছে কি বিজনেস সলিউশন বিজনেস সলিউশন তো এটাকে আমি ধরলাম ধরে কন্ট্রোল টি তাই না জি স্যার এখন ফন্টটা কি হবে নেক্সা বোল্ড ই মনসেরাট জি স্যার জি স্যার মনসেরাট মনসেরাট ফন্ট রাখলাম এবং মনসেরাট ফন্ট একটু বোল্ড করে দিলাম এখানে ওকে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার রেখে দিলাম একটু বড় করি এখন এটা কিন্তু ফুল এইরকম হয় নাই তাই না জি স্যার তাহলে এই জিনিসটা কি করতে হবে একটু জি স্যার বাড়িয়ে দিতে পারি তো মোটামুটি 17 বা 16 এই রিলেটেডই দেখেছো মেবি দেখি তো 16 তে হয়ে গেছে এখন নিচেরটা যদি একটু কমাইয়া নেই তাহলেই তো হয়ে যায় না জি স্যার এটাকে কত রাখা যায় এটাকে মেবি 9 রেখেছে তারপরে দুটোকে ধরলাম একটু স্পেস বাড়িয়ে দিলাম দুটার স্পেস বাড়িয়ে দিলাম এবং
নিচেরটা ধরে, নিচেরটা ধরে আপনি চাপালে একটু এটা কমিয়ে নিলাম। কি কমাইছি বুঝতে পারছেন? খোলা যাইব না। তো এখন কিন্তু এটা হয়ে গেল। এখন এটা কি তাই না? বললাম কন্ট্রোল ডি, এটার নাম কি? ওকে গেলাম। এখন কি করতে হবে? এখন কি করতে হবে স্যার? একটা শেপের মতো আছে, এসিপ ক্রিয়েটিভ হাইলাইটস এই যে প্ল্যাটফর্ম, এবং এটাকে মেবি 15 বা 16 ফন্টটা তৈরি করা আছে, আরও বেশি করে নেই, 16 ফন্টটা আছে মেবি। দেখি তো পরে আমরা আরও হারিয়ে নেব যদি প্রয়োজন হয়। উই ক্যান হেল্প হেল্প বিজনেস বিজনেস এসিপ। তো দেখি এটা কি করছে। হাইটস এখন দুটাকে সিলেক্ট করলাম, পরে এটাকে অল ক্যাপে রেখে দিলাম। মনসেরা এটাকে যদি আমি একটু বাড়িয়ে নেই একটু, এবং স্পেসটা কি বাড়াতে হবে না? তারও 25 তৈরি করা আছে। এখন যেটাকে আমি এখানে একটু বসাইয়া দেই, তখন দেখি জিনিসটা হয় কিনা। সিলেকশন করলাম, দেখেন একটু বড় করলে নাকি হয়ে যেতে পারে, এতটুকু রাখলাম। এখন কি অ্যালাইনটা কোথায় হবে? রাইট অ্যালাইন হবে না? জি স্যার রাইট অ্যালাইন। কালার কি হবে? হোয়াইট, হোয়াইট কালার, একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন যদি তাকে ধরে বসাই, মিলছে মোটামুটি? জি স্যার। এটার স্পেসটা কিভাবে বাড়ানো যায়? যে এটাকে ধরলে, এটাকে ধরে এখান থেকে স্পেসটা কি বাড়িয়ে দিলে হয় না? বাড়িয়ে দিলাম, তারপরে এই যে 100% মোটামুটি মিলে গেছে। স্পেসটা বাড়িয়ে কমিয়ে কিভাবে কাজ করতে হয় জিনিসটা কিন্তু আপনারা পারবেন, তাই না? এই যে এটাকে যদি 50 রাখি, 50 হয় না স্যার, ওইটা মনে আলাদা ভাবে করতে হবে। এটা কোনো সমস্যা না, এটা এইভাবে 100 মিলতে হবে, সমস্যা না। তো এটা হয়ে গেল। এখন কি নিচে কি আছে? সুপারিয়াস মজ ভ্যালু এরকম একটা জিনিস লেখা আছে, তো এই জিনিসটা আর লেখা নিতে পারবো, তাই না? তো এতটুকু হয়ে গেল। এখন কি এই জিনিসটাকে যদি আমি রাখতে চাই, এটাকে ইচ্ছা তাহলে কপি করে এনে বাইকার আমি নতুন একটা ফিক্স আনার জন্য আমি কি করতে পারি? লরেন ইপসাম থেকে এখানে পেস্ট, লরেন ইপসাম দিয়ে আমি পেস্ট করে দিতে পারি। আমার যেহেতু টেক্সট সামনে দরকার হবে, আমি একটা ছোট্ট টেক্সট সাপোজ এখানে নিলাম। এখানে কি করব,
এটাকে একটু কমিয়ে নেই, এটাকে রাখলাম 10। স্পেস হবে, স্পেস হবে এর 13। ওকে, এখন কি টাইপ ব্যাক থেকে স্পেস লরেন ইপসন, আমি একটা লরেন ইপসন থেকে একটা কপি করে নিলাম এটাকে। আমার এটা সামনে দরকার হবে এরকম একটা টেক্সট, তো তার জন্য আমি একটু কপি করে নিলাম এটাকে, একটু কপি করি করে এখানে বসিয়ে দেই। যেহেতু দুইটা লাইনের হবে, কন্ট্রোল ডি দ্বারা বসিয়ে নিলাম, এবং এর স্পেস হবে মেবি, ফন্টটা আরও বড় হবে, ফন্টটা আরও 12-13-14-15 মতো হবে। স্পেসটা যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু ডিজাইনটা আমার অটোমেটিক্যালি হয়ে গেছে, তাই না? এই যে হয়ে গেছে। সো আমার এটা বসিয়ে নিলাম। এখন কি আছে, ইন্ডাস্ট্রি লিডার এখানে দিলাম, ইন্ডাস্ট্রি INT ইন্ডাস্ট্রি লিডার পাইলাম। এটার ফন্টটা কি হবে, মনসেরাটি ফন্ট হবে, বাট ফোল্ড হবে, এটা বড় করলাম। এখন কালারটা কি ব্ল্যাক কালার হবে না? জি স্যার। ওকে, ধরলাম এখানে, আনলাম ইন্ডাস্ট্রি লিডার বসিয়ে দিলাম। এর কি স্পেসটা বাড়িয়ে নিলাম, 105, 100 যদি 10 রাখি তাহলে মেপি হয়ে যাবে, 110 রাখলাম। ওকে, কন্ট্রোল টি দ্বারা একে একটু সরিয়ে নিলাম ইন্ডাস্ট্রি লিডার। ওকে, এখন কি এই জিনিসটা কি অল ক্যাপে আছে না? অল ক্যাপে আছে। অল ক্যাপ কোথা থেকে করা যায়? এই যে এই জায়গা থেকে, তাই না? তো এটাকে 14 রাখলাম। ওকে ওকে, দেখছেন মিলে গেছে কিন্তু 100%, তাই না? বুঝছে কি না? মিলে গেছে। এখন কি করতে হবে, এখন নিচে একটা ছোট্ট টেক্সটের মতো আছে, তাই না? কন্ট্রোল সি দ্বারা কপি করলাম ওরে। এখন এই টেক্সটটাকে এখানে একটু বসিয়ে দেওয়া যায় কিনা দেখি। এটাকে সিলেকশন করলাম, এখানে কন্ট্রোল ডি দ্বারা বসিয়ে দিলাম। এটাকে রাইট অ্যালাইন রাখলাম, আর একটা দিলাম, এবং এটাকে এই ক্যাপটা উঠাই দিলাম। এবং ইচ্ছা করলে আপনি রেগুলার ফন্টটা রেখে দিতে পারি। আমি একটু দেখি রেগুলার ফন্টটা একটু রাখি, এখান থেকে ওপেন রাইট, এই যে রেগুলার, রেগুলারটা তো ইনস্টল করে নেই, ইনস্টল। এখন দেখি, এখন রেগুলার ফন্টে আমি রাখতে পারছি, দেখি এখানে মনসেরাট বোল্ড, এই যে রেগুলার ফন্টে রাখলাম। এবং এর কালারটা কি হবে, একটু বলছি না, এই কালারগুলো একটু কি দিতে হয়, একটু এটা রেগুলারও তৈরি করা না, এটা হচ্ছে মিডিয়াম একটা ফন্ট দেওয়া আছে। যে জিনিসগুলো তো আপনারা বসাইতে পারবেন, তাই না? পারবেন কি না? এটা ফুল বোল্ড হবে না, এটা হচ্ছে সেমি বোল্ড, একটা যদি দেখি সেমি বোল্ড, সেমি বোল্ড একটা আছে, বোল্ড সেমি বোল্ড জাতীয় একটা জিনিস চল করে নেই। আপনারা সবগুলো ধরে যদি আমি বোল্ড দিয়ে দেই এখানে, সেমি বোল্ড তাহলে মোটামুটি হয়ে গেছে। দেখছি সেমি বোল্ড হয়েছে না, সেমি বোল্ড আমার ছিল। সো এটা করলাম, এখন কি একটা এখানে ছোট্ট একটা রেক্টেঙ্গেল শেপ নেওয়া হয়েছে এই এই জায়গাটায়। তো এখানে ধরলাম, ধরে একটা, এটা কিন্তু দুইভাবে নেওয়া যায়, একটা হচ্ছে আপনি এইভাবে শেপ নিয়ে নিতে পারেন, অথবা অথবা কি করা যায়, অথবা এটাকে স্ট্রোকের মাধ্যমে নেওয়া যায়, তাই না? আমি এটাকে রাখলাম। এখন কি করতে হবে,
এখন করতে হবে যে এই যে সার্ভিস সার্ভিস গুলা লিখতে হবে, তাই না? সাপোজ আমার এখন এখানে কয়টা আছে, নতুন একটা লেয়ার নিলাম, এখন যদি আমি একটা সার্ভিস রাখি এখানে একটা ছয়টা পেপার একটি থাকবে, কন্ট্রোল ডি দিলাম, দিয়ে একটু ঘুরাই, এখন আপনার ইচ্ছা করলে এইভাবে আপনি এটাকে সিলেকশন করে নিতে পারেন, অথবা অন্যভাবেও যেইভাবে আপনার সুবিধা সেইভাবে নিয়ে নেওয়া যাবে, তাই না? এইভাবে নিলাম, একটা শেপ বানিয়ে নিলাম আমার ইচ্ছা মতো করে, আমি শেপটা বানালাম, এখন দেখি এখানে শেপে কি আছে, শেপের এখানে একটা ফিটিং এর আইকন আছে, তো আইকন কোথায় পাওয়া যায়? ফ্ল্যাট আইকন থেকে আপনি নিয়ে নিতে পারতেছেন, অথবা এখান থেকেও কিছু সেটিং আইকন আপনি ডিফল্ট হিসাবে পাওয়া যায়। এখানে যদি দেখি অল, অলে ক্লিক করলাম, ওকে দিলাম, এখানে কিন্তু অল থেকে সেটিং কোন অপশন আছে দেখেন, সাপোজ আমি এটা নিয়ে কাজ করি আপাতত, আপনারা ওই ফ্ল্যাট আইকন ওইখান থেকে নিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম, তাই না? এখন কি করতে হবে, দুইটাকে ধরে অ্যালাইন করতে হবে না, ধরলাম ধরে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন হয়ে গেল, এখন কি করতে হবে এটার কালারটা একটু ইমপ্লিমেন্ট করে দেয়, এটার কালারটা দুই কালার ওকে করতে দিলাম, এখন দেখি এখন কি এক সেম জিনিস এখানে একটু লেখি যে মার্কেটিং মার্কেটিং এমএ আর মার্কেটিং নামে একটা এখানে ই লেখা আছে, এখন এতে কি ফন্টে লেখা আছে, কনসারাট ফন্টে এটা আছে, বাট এটা আছে এটা উঠে নিলাম, অল ক্যাপ থাকলো, এটাকে একটু সেমি বোল্ড রাখি, সেমি বোল্ড সেমি বোল্ডটি আছে মেবি, এটাকে একটু বাড়িয়ে যদি নেওয়া যায় স্ট্রোকটা, ওকে কন্ট্রোল কি দিলাম, মিলছে মোটামুটি, মিলছে না? জি স্যার। আর কালার কি আছে? হোয়াইট, হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার, ওকে। এখন কিওরেট টু অ্যালাইন করে নিতে হয় না, তো অ্যালাইন কির সাথে করবো, এই শেপের সাথে করে নেই, ধরলাম একটু আগে ধরতে হবে এইটা, তারপরে এইটা, তারপরে অ্যালাইন হয়ে গেল, এখন কি আছে একটা মার্কেটিং এর নিচে একটা ফিক্সড আছে, তাই না? ফিক্সটা কিভাবে নেওয়া যায়, এটাকে একটু কপি করে আনি, কন্ট্রোল সি, এখন টেক্সটটাকে কোথায় বসাবো, এই যে লেয়ারটা আমি নিলাম এই লেয়ারে, তাই না? তো এই থেকে এই পর্যন্ত ধরলাম, ধরে কন্ট্রোল ভি, এটাকে যদি আমি একটু হোয়াইট রাখি তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, এবং এর ফন্টটাকে রেগুলার রাখলাম, স্পেসটা একটু কমিয়ে দিলে আরো সুন্দর হয়, 16 রাখলাম স্পেস, ওকে, আমার কিন্তু ডিজাইন অলরেডি হয়ে গেছে, এটাকে এখন একটু মিডল লাইনে রাখি, একটু একে ধরে এই লাইনটা রাখলাম, ডিজাইনটা আরো সুন্দর দেখাবে, অথবা তো আমার এখন কি এই সবটাকে ধরে কি গ্রুপ করা যায় না? জি স্যার। যায় কি না? জি স্যার যায় তো স্যার। জি,
এটা মনে করেন সার্ভিস ওয়ান দিলাম, সার্ভিস বা মার্কেটিং লিখে রাখতে পারেন, মার্কেটিং আপনার ইচ্ছা যেটা লিখবেন সেইভাবে বুঝবেন। সাপোজ এটা মার্কেটিং লিখে দিলাম, কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করলাম, তাই না? তারপরে কি করতে হবে, এটাকে একটু নিচে নামালাম এবং এই এটা হচ্ছে কি ডেভেলপমেন্ট, তাই না? শুধু ওর আইকনটা চেঞ্জ করতে হবে আর এখানে নামটা চেঞ্জ করতে হবে। সো আমি এখানে তার ইটা চেঞ্জ করে দেই ডেভেলপমেন্ট। আমি লিখে দিলাম ওকে, বসিয়ে দিলাম। এখন কি আইকনটা চেঞ্জ করা দরকার, তো আইকন কি চেঞ্জ করতে পারবো না এখান থেকে, পারবো কিনা এই জিনিসটা? জি স্যার পারবো। তাহলে এই জিনিসগুলো তো অলরেডি পারে, আপনি শুধু দেখা যান ওগুলো আমরা করতে পারবো। এগুলো যেহেতু দেখাইছে এর জন্য এখন আর দরকার নাই দেখানোর বেশি। ভাই আমার মনে হয় এই লেখাগুলোর চাইতে পিছনের যে শেপগুলো যে আসছে ওগুলো দেখালে একটু বেশি ভালো। ওকে তাহলে আমি অন্যান্যগুলো একটু দেখাই যাই। সেম জিনিসগুলো আপনারা ওই লেখা এটি তো বার এগুলো আসলে বারবার দেখানোর, এটাকে রাখলাম। দেখেন একটা জিনিস এখানে ভুল হয়েছে, যদি আমি পিছনে আসি ডেভেলপমেন্টের এটা ধরলাম আর এইগুলোকে ধরলাম, ধরে একটু অ্যালাইন করে নিলাম। এই যে এখন কন্ট্রোল জে কন্ট্রোল রাখলাম, কন্ট্রোল জে দিয়ে আমি আর একটা বানিয়ে নিলাম, এটা হচ্ছে ব্র্যান্ডিং, ব্যান্ডিং রাখলাম, অল্টার ধরেকে নিয়ে আসলাম, শিফট ধরে সমান করে দিলাম। এখন কি সবগুলোকে একসাথে ধরতে হবে না, ধরে অ্যালাইন করে দিলাম মিডিল অ্যালাইন এবং তার স্পেসটা সেম রেখে দিলাম। ওকে কাজ কিন্তু আমার ডান এখান থেকে। এরপরে কি এই জিনিসটা দেখাই দেয় তাহলে, ঠিক আছে? এদিকের কাজ মোটামুটি শেষ। আওয়ার অ্যাডভান্টেজ, ও ইউ আর আওয়ার অ্যাডভান্টেজ, এডি বিএন ফর অ্যাডভান্টেজ, এটাকে রাখলাম। এটাকে কি রাখা আছে কন্ট্রোল টি প্রেস করে ওরে একটা এক্সট্রা বোল্ডে রাখলাম এবং এটাকে ধরে এখানে রাখলাম। এবং এটা কি ফুল ক্যাপে আছে, ফুল ক্যাপ কোথা থেকে করা যায়, এটাকে ধরলাম, এই যে ফুল ক্যাপে করে দিলাম এবং ওর ফন্টটাকে একটু বাড়িয়ে নিলাম। দেখি এখন মোটামুটি হয়েছে কি না, মিলাই মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। তো যেহেতু ওর স্পেসটা একটু বাড়ানো আছে, এখান থেকে ইচ্ছা করলে স্পেসটা বাড়িয়ে দিতে পারতেছি। এই যে কাজ আমার হয়ে গেছে। ওকে তো তারপরে যে কাজগুলো এখান থেকে আমরা জিনিসটা করতে পারি, তো 5 মিনিট একটু রেস্ট নেন, 5 মিনিট পর আবার শুরু করতেছি বাকিটা, ঠিক আছে? হ্যালো জি স্যার, আচ্ছা একটু 5 মিনিট রেস্ট নেই তারপরে বাকি একটু শুরু করব। জি ভাইয়া। আচ্ছা এটা আজকে কি ডিজাইন করব? তো অপাসিটি একেবারে কিছুটা কমানো, কারণ তার ইমেজটা কিন্তু স্পষ্ট দেখা গিয়েছিল এইটার যখন আমরা ডিজাইন করেছিলাম, তখন কিন্তু ইমেজটা কিন্তু ভালোই দেখা গিয়েছিল দেখছি, তাই না? তো আমি ওই ধরনের একটা অপাসিটি রেখে দিলাম তারকে, অপাসিটি। তো এই জিনিসটা তো অপাসিটি কমিয়ে তারপর করবেন, কিন্তু এটাকে যে বললাম যে ফিল কমাবো না অপাসিটি, ফিল কখন আর অপাসিটি কখন মনে আছে? যখন একটা স্ট্রোক কালার থাকে তখন ফিল কমাইলে
ভিতরের ফিল অপশনটা কমানো হয় বাট অপারেশন কমানো হয় তখন তো আজকের প্লেয়ার মোটামুটি কে বুঝতে পারছেন এতটুকুই প্লেয়ারের ক্লাস ছিল জি ভাই আলহামদুলিল্লাহ ভাই বুঝতে পারছি সবই কাজটা কেন সেমই কাজ সবগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ ভাই বিজনেস কার্ড লেটার হেড সব ওয়েব ব্যানার সব একই খালি একটু ঝামেলা হইতেছে ভাই ওই যে ওয়েব টেমপ্লেটটি টু ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ কিন্তু জিনিসটা কিন্তু বুঝতে পারছি হ্যাঁ জিনিস হ্যাঁ হ্যাঁ ভাই এখন তো ভাই আলহামদুলিল্লাহ কোনো কিছু ঝামেলা হইব না খালি দেখা গেছে মাঝে মাঝে একটু ক্রিটিক্যাল ডিজাইন হয়ে গেলে ওইটা করতে একটু প্রবলেম হইতে পারে যেহেতু আমরা ওই যে পাতের কাজটা এখনো পর্যন্ত স্মুথ ভাবে হয় না এছাড়া কোনো প্রবলেম হইব না যেমন এখানে ক্রিটিক্যাল একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার এই যেটা সেফটি জোন রাখছে সেফটি জোনটা জোনের পাশাপাশি আমরা ফন্টটা রাখবো এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু একটু সইরা গেছে তাই না হুম হুম এইটাকে কিন্তু একটু ধরে এটাকে যদি আমি একটু ধরে লেয়ারটা কি আছে এই লেয়ার কন্ট্রোল পি দ্বারা ওকে যদি ধরি তারপর কিন্তু একটু যদি একটু সরাই নেই জিনিসটা কিন্তু আমার হয়ে গেল তাই না হ্যাঁ ভাই তারপরে তো এই তো এই সিম্পল জিনিসগুলো আপনার একটু মাথায় রাখতে হবে ডিজাইনে তুলি ডিজাইনটা কিন্তু সুন্দর আশা করি ভাই আলহামদুলিল্লাহ প্রবলেম হবে না প্রবলেম হলে আমি তো আছি হ্যাঁ ওয়াইট টেমপ্লেট এর ইয়া ডিজাইনটা কি আবার কখনো দেখাইবেন হ্যাঁ ওটা দেখাবো টেমপ্লেট কালকে দেখে নিয়েন আজকে দেখাই না স্টুডেন্ট কম তার জন্য আজকে দেখাই নাই ওয়েব টেমপ্লেট যাদের আগ্রহ তারা ওয়েব টেমপ্লেট এর কাজ করবেন অবশ্যই দেখাই দেবো তার জন্য